إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ ذِي قُوَّةٍ শক্তির অধিকারী কি পরিমাণ স্পিরিট ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি সুরি হাতি নিয়ে বলছেন আল্লাহু আকবার ইসমাইলের গলায় লাগাই দিবেন কঘন্টা হলে লাগাইবেন আমার কথা বুঝলে কিছু হা না কইেন ঘন্টা আছে না মিনিট আছে না আল্লাহু আকবার বলার পরে আল্লাহ হুকুম দিলেন জিব্রাইলকে জিব্রাইল তখন সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে সাত আসমান প্রত্যেকটা আসমানের মাঝকে নিরম গ্যাপ আছে এই সাতটা আসমান পাড়ি দিয়ে আরেকটা গ্যাপ এই গ্যাপের পরে একটা বড়ই গাছ রসুল বলেন বড়ই গাছটা দেখে এসেছি এক একটা পাতা হাতির কানের মতো এক একটা বড়ই বড় বড় মটকার মতো মুহাদ্দিসিন কেরাম বলেন দুনিয়ার পাল্লা বাস্কিরায় ওজন দিলে এক একটা বড়ই বারো মন ওজনের হবে সেই বড়ই গাছের নিচে জিব্রাইল বসা আল্লাহ হুকুম দিলেন জিব্রাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের তুথান নিচে ওই লোহার টুকরাটা ধরে রাখবে যাতে করে ইব্রাহিম ফুসানির কামটা সেরে নেয় বলে কেন বলে নবী স্বপ্নে দেখছিলেন পোষাইতেছেন জবে হয়েছে কিনা দেখেন নাই কিন্তু গসাইতেছেন উনি দেখছিলেন অতএব নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে না গসানি পর্যন্ত যেতে হবে গসানিত গিয়ে গসা দিলে নবী হোক অলি হোক জবুই হোক তাই লোহার টুকরা ধরে রাখবা গসানির কাম শেষ করুক জিব্রাইল কই আল্লাহ কই ইব্রাহিম নবীর সুরি আর কই সিদরাতুল মুনতাহা কই জান্নাত সেখানে যাব লোহার টুকরা নিব দুম্বা নিমু এরপরে যেতে হবে মিনার ময়দানে সুরির ফলে গেল হইব জিব্রাইল বলেন এত শক্তি থাকার পরেও আমার শরীরের এমন কোনো পশম নাই যেখান দিয়ে গাম বের হয় নাই সমস্ত নূরের বাগান ছেড়ে দিয়ে দান দিলাম আমি মিনার ময়দানে এসে দেখি সুরি যাইনি এখনো যাইতেছে এর আগে আমি পৌঁছে গেছি আরো দুইটা জায়গা আছে বলবো না আরেকটা জায়গা হইল ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ওনাকে মারধর করে কাগজটা খুলে কমলের মধ্যে রশি বেঁধে কুয়াতে ছেড়ে দিলেন অন্ধকার কুয়া নিচে পাথর হানি না সেখানে ইউসুফ আলাইহিসসালাম গেলে পাথরে পড়ে নবী হোক আর যাই হোক হাতের ওপর লেগে মাথা ফাটবে না আল্লাহ তখন হুকুম দিলেন জিব্রাইল ইউসুফকে কুয়াতে ছেড়ে দিছে তুমি যাও ইউসুফ নবী নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাকা বিষে জিব্রাইল কয় আমি কই আর কুয়া কো এখন আমি আমার আল্লাহ শক্তি যা দিছেন পাকা যা আছে সব ছেড়ে দিছি টান দিলাম কুয়ার নিচে গিয়ে তাকাই দেখি ইউসুফ আসতেছে আমি পাকা বিষয়া ওনাকে গ্রহণ করলাম জিজ্ঞাসা করলাম ইউসুফ এখানে কেন আমার ভাইয়েরা আমাকে ফেলে দিছে কেন ভাই কি বাইরে এইভাবে ফেলে দেয় কো কারণ আছে কো কারণ কি কো আমার আব্বা আমার বেশি মহব্বত করে এই মহব্বত করা দেয় কথা বলছেন না আমি এই ষড্যন্ত্রের শিকার হয়েছি তো তোমার জামা কো কো বাইরে নিয়ে গেছে তো জামাটা নিল কেন
ও জানি না জামালে নেওয়ার কারণ হইলো বাবাতে খুব বুঝাইতে হবে বাগে খাইছে দেখেন আকলের কাজটা কি করছে জামালা একটা ছাগল বকরির ছুরি দিয়ে জবাই করে ওর রক্ত দিয়া জামালের রক্তে লাল রঙ করছে ভিটামিন ক্যাজিবিন আব্বাকে বোঝানোর জন্য বাগে খাইছে আবার কান্দিয়া কান্দা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে একটা কাজ আছে নাটক কান্দা নাটক 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 এখান আসলে কোনো কান্দন না তো ইদা ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে বলতেছেন কেমন শিকারী বাঘে খাইলে রে আমার ইউসুফের ভিতর থেকে খাইলি জামাটা যে ছিলি না লক্ষ্য করে দেখি লক্ষণীয় বিষয় হইল লক্ষ না বুঝতে লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল যুবক রক্ত ধরে দিয়া জামাজারে লাল করলো কিন্তু বাঘে হামলা করলে তাবা দিলে যে জামা ছিঁড়া ছিন্ন ভিন্ন হবে এতটুক বুঝকে আর নাই আগের কীর্তার থেকে কে বুঝছেন এখন না আসেনি না নাই তো ওরা ছুরি দিয়া এদের জামাজারে ছিন্ন ভিন্ন করলো তুইতো কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিয়েছেন কেন যাতে খুনি ধরা পড়ে অপরাধী ধরা পড়ে এই কারণে পৃথিবীর যত খুন আছে যত খুনি আছে যত মেধাবী হোক যত সালাক হোক খুন করার পরে একটা না একটা ভুল করবি সে এটা আল্লাহ করাইবেন কেন করাইবেন যাতে করে খুন উদ্ঘাটিত হয় আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয় আল্লাহ কসম করে বলি একটা খুন গোপন থাকবে না থাকতে পারে না তুইও সু আলিক ইসলাম জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল এইভাবে খালি গায়ে হলাই দিল আল্লাহ কয় এত কথা কয় না এত দেখাও কেন জামা হরাই দাও না আল্লাহ জাম হম গো আর তার গলার মধ্যে একটা জামা আছে গলার লটকানো একটা জামা আছে তফসিরে মাঝ হারিতে আল্লামা সানাউল্লাহ হানিফুতির হাত হয়ে লেখেন ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা লটকানো আল্লাহ বলতেছেন জিব্রাইল ইদার ভিতরে একটা পাঞ্জাবি আছে বলবো না বদল তো মিলে তাহলে এটা শুনেন ইব্রাহিম আলাইহিস সালামকে নম্র যখন ওনাকে উলঙ্গ করে ফেললো আগুনে ফেলে দিবে তখন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হব এটা আমি হাজারবার রাজি কিন্তু বাবা মার সামনে পয়গম্বররা সত্যিতে লাজুক আমাকে উলঙ্গ করবে আল্লাহ এটা বলো আমার কাছে কষ্টকর আল্লাহ বলেন জিব্রাইল জান্নাত থেকে প্রসাদ নিয়ে ইব্রাহিম নবীরে ফেলাই দাও ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতি পোশাক করে আগুনের ভিতরে ছিলেন যার হলে এটা দেখা হয় ফায়ার হুপ ওয়াটার হুপ নয় ফায়ার হুপ বুলেট প্রুফ নয় ফায়ার হুপ আগুন ভিতরে ঢুকে না উনি 40 দিন আগুনের ভিতরে রইলেন থাকার পরে এই জামাটা পরবর্তীতে ওনার ছেলে ইসহাক পাইল
ইসা আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইয়াকুব পাইল। ইয়াকুব আলাইহিস সালাম জামাতে খুব শুরু কইরা জান্নাতি জামাতো খুব শুরু হয় আবার খুব বড় হয়, এটা শুরু কইরা একটা কবজের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলার দেয়া দেখছে আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরে লেগেছে যেই জামা, ইসাহ আলাইহিস সালামের গায়ে যেই জামা লেগেছে তার বরকতে আমার ছেলের তুমি হেফাজত করো। আল্লাহ তাই ডাক দিয়ে বলেন এই জামাটা বের করে হরাই দাও, তো জিব্রাইল কলাম হরাই দিলাম। এই হলো দুই জায়গা, আর একটা জায়গা বলবো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তাইয়ের থেকে ব্যর্থ হইয়া যখন আবার মক্কার দিকে রওনা দিলেন সাথে ছিলেন উনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কাফেররা যখন যুবকরা যখন পাহাড়ের গিরিপথে পাথর নিয়ে দাঁড়ায় গেল রসুলের উপরে মারার জন্য, আল্লাহ নবী মাথায় হাত রেখে জমিনে বসে পড়লেন। যুবকরা এসে জোর করে নবীকে দাঁড় করাইলেন, একবার নয় তিনবার এইভাবে ওনাকে দাঁড় করালেন। সেদিন আমি বলতে পারল বসতে দিবে না, পাথর মারতে শুরু করল। নবীজির শরীর মুবারকে পাথরের আঘাতে কেটে কেটে ঝর্ণার মতো যখন রক্ত ঝরতে শুরু করেছে, আল্লাহ নবী বলেন জাহেদ রে একটা কাপড় দিয়ে আমার রক্তগুলো মুছে ফেলো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় দিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, রক্ত আর চুষণ করে না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী গো আমার কাপড় আর রক্ত চুষণ করে না। নবীজি তখন নিজ হাতে রক্তগুলো এইভাবে মালিশ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে ভিতরে ঢুকে না, আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী বলেন যায়েদ রে আমিও জানি যেই রক্ত বের হয়ে যায় মালিশ করলে এই রক্ত ভিতরে ঢুকে না, কিন্তু কেন মালিশ করি জানি এই তাইবের লোকেরা আমি মুহাম্মদকে চিনতে না পারল, আল্লাহ জমি আমি মুহাম্মদকে চিনতে ভুল করবে না। এক পোলা রক্ত যদি তাইবের জমিনে পড়ে যায় এই জমিন আমার রক্তের লোড বহন করতে পারবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, তাই আমি মালিশ করি আমার রক্ত যেন জমিনে না পড়ে। এরপর নবীজির পায়ে চামড়ার মোজা রক্তে ভর্তি হইয়া এক পোজা রক্ত যখন পায়ের তলায় এসে গেল কিছুক্ষণ পরে পড়ে যাবি, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও জিব্রাইল আমি আল্লাহ ওয়াদা দিয়েছি মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি আপনি যেখানে আছেন সেখানে আমি আযাব দিব না আপনার অনুমতি ছাড়া। ও নবীজি আমি জানি আপনি রহমাতুল্লিল আলামিন, রহমত আর গজব এক জায়গায় জমা হয় না, আমার নবী যেখানে থাকবে সেখানে গজব যাবে না। ওগো নবীজি এই নবীর সাথে ওয়াদা করার কারণে আমি আল্লাহ গজব দেই না, কিন্তু আমার নবী রক্ত যদি জমিনে পড়ে যায় আমার হুকুম দেওয়া লাগবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে।
তাই জিব্রাইল যাও আমার নবীজির রক্তের পূজারা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দিবি। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এবার চিন্তা করো রক্তের হুদা কই আর আমি কই, সেখান থেকে ছয়শত নূরের পাকা দিয়া টান দিয়া আমি রসুলের ওই পায়ের কাছে গিয়ে দেখি রক্তের হুদা জ্বলতেছে, পরে যাবে এই মুহূর্তে আমার পাকা বিছাই। এখন বুঝতে পারছেন ইয়া আল্লাহ, বুঝতে পারছেন জিব্রাইলের স্পিরিট না এখনো বুঝেন নাই? এইবার শুনেন, ওই জিব্রাইল বলেন জান্নাতুল ফেরদাউস কত বড়, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে ময়দান এক মাথা থেকে আরেক মাথায় এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্যে আমি আমার শয়তান ছয়শত নূরের পাকা ছেড়ে দিয়া এক ঘন্টা নয় এক দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় আমার পেশাব নাই পায়খানা নাই আমার খাওয়া লাগে না আমার ঘুমানি নাই ঘুম লাগে না আমি ধারাবাহিকভাবে সত্তর বছর পর্যন্ত পাকা মারলাম ওই মাদানের কোন কোল কিনার পাই নাই। এখন এবার বলেন সেই জান্নাত যে হইব